আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 114 পৃষ্ঠার ছক এবং 115 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ এর 13 নং পর্ব। এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেই প্লেলিস্ট অপশনে চলে গেলে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আমরা এবার লক্ষ্য করি একটি চতুর্ভুজে কী কী থাকে। একটা চতুর্ভুজে 4টি বাহু, 4টি কোণ এবং 2টি কর্ণ থাকতে পারে। এই 10টি তথ্যের মধ্য থেকে আমরা 5টি নির্দিষ্ট তথ্য নিয়ে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পেরেছি। আমরা এখন নানাভাবে 5টি তথ্য নিয়ে দেখব নির্দিষ্ট চতুর্ভুজের অঙ্কন করা যায় কি না। পরবর্তী সময়ে বিভিন্ন আকৃতির নকশা তৈরি এবং পরিমাপ করার ক্ষেত্রে চতুর্ভুজ গঠনের এই বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যবহার করতে পারবে। প্রথমে দেখো কী আছে। 3টি বাহু এবং 2টি কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন। ধরি 3টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার এবং সি সমান 3.5 সেন্টিমিটার। আর 2টা কর্ণ হচ্ছে ডি সমান 4 সেন্টিমিটার এবং ই সমান 5 সেন্টিমিটার। এখনই তথ্যগুলো দিয়ে একটি চিত্র অঙ্কন করো। এই হচ্ছে চিত্রটা। 5.8 ছকে এলোমেলোভাবে অঙ্কনের বিবরণ দেওয়া হলো, বিবরণগুলোকে তোমরা সাজিয়ে লেখো। তো সাজিয়ে লেখার আগে আমি হচ্ছে এখানে চিত্রটা কীভাবে আঁকা হচ্ছে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের তো 2টা কর্ণ দেওয়া ছিল, তাই না? একটা হচ্ছে কত, ডি সমান 4 সেন্টিমিটার, একটা হচ্ছে ই সমান 5 সেন্টিমিটার। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই যে বিজি রশিটা আছে এখান থেকে হচ্ছে আমরা একটা কর্ণ ই সমান 5 সেন্টিমিটারের সমান করে আমরা হচ্ছে বিডি সমান ই সমান 5 সেন্টিমিটার কেটে নিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, এই যে বিকে কেন্দ্র করে এখন হচ্ছে আমরা এ সমান 3 সেন্টিমিটার আমাদের প্রথম যে বাহুটা আছে তার সমান করে বিডি এর যে কোনো এক পাশে, ধরো আমরা উপরে একটা ব্যাসার্ধ আঁকলাম, এই হচ্ছে আমাদের ব্যাসার্ধটা। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। তারপর তৃতীয় কাজ হচ্ছে তোমরা ডিকে কেন্দ্র করে এখন আবার বি সমান 4 সেন্টিমিটার আরেকটা বাহুর সমান করে হচ্ছে তোমরা ওই যে বিডি এর যে পাশে এই বিন্দু নিলা সে একই পাশে হচ্ছে তোমরা একটা বৃত্তচাপ আঁকবে। এই হচ্ছে সেই বৃত্তচাপ, তারা পরস্পর কে বিন্দুতে ছেদ করলো। এখন এরপর কাজ হচ্ছে কি, ডিকে কেন্দ্র করে সি সমান 3.5 সেন্টিমিটার নিয়ে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে একটা বৃত্তচাপ আঁকবে, সেটা হচ্ছে কোনটা, এই বৃত্তচাপটা। ঠিক আছে, তো আমাদের 5টা ধাপ কিন্তু হয়ে গেল। 6 নম্বর ধাপ হচ্ছে এখন আবার এই একে কেন্দ্র করে এই যে ডি সমান 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে এটা একে কেন্দ্র করে, এটা হবে কি বিকে কেন্দ্র করে, তোমাদের বই ভুল আছে। 6 নম্বর ধাপে হচ্ছে বিকে কেন্দ্র করে ডি সমান 4 সেন্টিমিটার আর একটা কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে হচ্ছে তোমরা একটা বৃত্তচাপ আঁকবে। তাহলে দেখো এই বৃত্তচাপটা কোথায় ছেদ করেছে, সি বিন্দুতে ছেদ করেছে। এখন এ কমা বি, তারপর হচ্ছে এ কমা ডি, সি কমা ডি এবং বি কমা সি যোগ করে দিই, তাহলে আমরা একটা চতুর্ভুজ পেয়ে গেলাম যার নাম কি এবিসিডি চতুর্ভুজ, যার একটা কর্ণ হচ্ছে এটা আর আরেকটা কর্ণ হচ্ছে যে এটা। ওকে, এবার আসো আমরা ছকে চলে যাই। এখানে ছক 5.8 এই তথ্যগুলি দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের এখানে সাজিয়ে লিখতে হবে। যেমন এটা হচ্ছে আমাদের প্রথম তথ্য, 1 নম্বর তথ্য হচ্ছে এটা। এভাবে করে আমরা সবগুলো তথ্য সাজিয়ে লিখবো। তো সাজিয়ে লেখার পর আমরা দেখি অ্যান্সারটা কেমন আসে। ঠিক আছে, দেখো এবার চতুর্ভুজটি অঙ্কন করে তোমার বিবরণে যথার্থতা নিশ্চিত করো এবং মিলিয়ে দেখো সকলে চতুর্ভুজ একই রকম হয়েছে কিনা। অঙ্কনের বিবরণ সাজিয়ে লিখি। 1 নম্বর, যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই সমান 5 সেন্টিমিটার নেই। 2 নম্বর, বিকে কেন্দ্র করে এ সমান 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে যে কোনো এক পাশে একটি বৃত্তচাপ আঁকি। 3 নম্বর হচ্ছে ডিকে কেন্দ্র করে বি সমান 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। 4, ধরি বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করেছে। 5,
ডি কে কেন্দ্র করে আবার সি সমান 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এই বিন্দু রয়েছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি। ছয়, এটা আছে এ, এটা হবে হচ্ছে বি কে কেন্দ্র করে, ঠিক আছে, বি কে কেন্দ্র করে ডি সমান 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এই বিন্দু রয়েছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। ধরি বৃত্তচাপ দ্বয় সি বিন্দুতে ছেদ করেছে, এ ও বি, এ ও ডি, বি ও সি এবং সি ও ডি যোগ করি, সুতরাং এবিসিডি চতুর্ভুজই নির্ণেয় চতুর্ভুজ। তো আমরা হচ্ছে ছক 5.8 সমাধান করে ফেললাম। এরপর দেখো, তিনটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত দুটি কোণ দেওয়া থাকলে কীভাবে আঁকতে হবে। এতক্ষণ করেছি কি, তিনটি বাহু এবং দুটি কর্ণ, এখন তিনটি বাহু দুটি কোণ। ধরো তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার আর সি সমান 4 সেন্টিমিটার। তো এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ কোণ এক্স সমান 80 ডিগ্রি আর বি ও সি এর অন্তর্ভুক্ত কোণ কোণ ওয়াই সমান 70 ডিগ্রি, চতুর্ভুজটা আঁকতে হবে। তো 5.96 এলোমেলোভাবে অঙ্কন বিবরণ দেওয়া আছে, বিবরণগুলো সাজিয়ে লেখো এবং চিত্র অঙ্কন করো ওই আগেরটার মতোই। তো আমরা আগে বিবরণগুলো সাজিয়ে লিখি, তারপর হচ্ছে আমরা চিত্র অঙ্কন করবো, ঠিক আছে। বুঝেই যাচ্ছে এটা যে প্রথম ধাপ হবে কোনটা, এটা যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ সমান 6 সেন্টিমিটার নেই, আর সর্বশেষ ধাপ হবে কোনটা, এটা। তো সবাই সাজিয়ে লিখি জিনিসটা। এক, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ সমান 6 সেন্টিমিটার নেই। দুই, বি বিন্দুতে কোন এক্স সমান 80 ডিগ্রি সমান করে কোন সিবিএ ফাঁকি। তিন, সি বিন্দুতে কোন ওয়াই সমান 70 ডিগ্রি সমান করে কোন বিসিজি আঁকি। চার, বিএফ থেকে বি সমান 5 সেন্টিমিটার সমান বিএ অংশ কেটে নেই। পাঁচ, সিজি থেকে সি সমান 4 সেন্টিমিটার সমান সিডি অংশ কেটে নেই, এ কমা ডি যোগ করি। সুতরাং এবিসিডি চতুর্ভুজই হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। এবারে আমরা অঙ্কনটা আঁকি, ছবিটা আঁকি। দেখো এই তিনটা বাহু দেওয়া আছে আমাদের, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং হচ্ছে 4 সেন্টিমিটার। দুটো অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, একটা হচ্ছে কোণ এক্স সমান 80 ডিগ্রি আর একটা হচ্ছে কোণ ওয়াই সমান 70 ডিগ্রি। এই হচ্ছে আমাদের চিত্রটা, আমরা যে কাজটা করেছি। একেবারে প্রথমে হচ্ছে আমরা যে কোনো একটা রশ্মি বি থেকে এ এর সমান করে বিসি কেটে নিয়েছি। এই বিসি কাটা হলে এখন বিকে কেন্দ্র করে আমরা কোন এক্স এর সমান করে হচ্ছে কোন সিবি এফ এঁকেছি, আবার এই ওয়াই সিকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে আমরা কোন বিসিজি এঁকেছি। তারপর এই যে বিএফ যে রেখা আছে, বিএফ রেখা থেকে হচ্ছে আমরা বি এর সমান করে বি এ কেটে নিলাম, আবার হচ্ছে সিজি রেখা থেকে হচ্ছে আমরা এই সি এর সমান করে সিডি কেটে নিলাম। তাহলে এই এ আর ডি দুটো বিন্দু আমরা পেলাম এখন, এবং এ আর ডি আমরা যোগ করে দেব। তাহলে আমাদের এই হচ্ছে চতুর্ভুজটা, এবিসিডির নির্দিষ্ট চতুর্ভুজ, ঠিক আছে। তো আমরা কিন্তু 6.5 এবং 6.9 সমাধান করলাম। এ পরবর্তী ক্লাসে আমরা দেখব দুটি সন্নিহিত বাহু এবং তিনটি কোণ। কোনো চতুর্ভুজে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করো। এরপর হচ্ছে একটা একক কাজ দেওয়া আছে, তো একক কাজটা কীভাবে করবে এটা নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব, এবং অঙ্কনে বিবরণ সহ এই চতুর্ভুজটা তোমাদের এঁকে দিব। এখানে দেখো এটা চতুর্ভুজের কিছু অংশ তোমাদের জন্য এঁকে দেওয়া আছে, এই পুরোটা তোমাদের হচ্ছে কমপ্লিট করতে হবে। এটা কীভাবে করবে সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ 114 এবং 115 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।